নমস্কার বন্ধুরা, আমি অনুপমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। চিকেন পিৎজা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়। আমি ইস্ট ছাড়াই চিকেন পিৎজা কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। চিকেন পিৎজা বানানোর জন্য নিয়ে নিলাম 250 গ্রাম বোনলেস চিকেন। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। চিকেনটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দেবো গরম মশলা পাউডার, দিয়ে দেবো সাদা তেল। সব উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিয়েও একটু ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমি ওটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। এবার আমি ময়দা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, দিয়ে দেবো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার 1/2 চামচ আর বেকিং সোডা 1/2 চামচের 1/2। এবার দিয়ে দিচ্ছি টক দই 3 চামচের মতো, আর দিয়ে দেবো সাদা তেল। সব উপকরণ ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। শক্ত ডো হবে না, এখানে একটু নরম করে ডোটাকে তৈরি করতে হবে। একেবারে প্রথমে বেশি জল দিয়ে মাখা যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, একদম নরম ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকেও আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। হাতে একটু তেল লাগিয়ে ময়দার উপর তেলটা লাগিয়ে দিলাম, লাগিয়ে আমি ঢেকে রেখে দেবো। এক ঘন্টা পর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে একটু রেডি করে নেব পিৎজাতে দেওয়ার জন্য। তেলটা একটুখানি গরম হয়ে যেতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে। দেখুন চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। চিকেনটা খুব ভালো করেও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরপরে আমি ময়দাটাকেও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার পিৎজা শেপ দেওয়ার জন্য আমি একটা চাকি নিয়ে নিয়েছি। চাকির ওপর ছড়িয়ে দিচ্ছি ময়দা কিছুটা। দিয়ে আবার এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা চাকির ওপর বসিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি প্যান, ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের ওপর আমি দিয়ে দিলাম অল্প একটু তেল, তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। যেহেতু আমি প্যান পিৎজা করব তাই আমি প্যান নিয়েছি। এবার যে ময়দাটাকে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিয়েছিলাম সেটাকে আমি প্যানের উপর ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে চেপে চেপে পুরো চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম একটা চামচের সাহায্যে। এবার দিয়ে দেব আমি মেয়োনিজ। আপনারা মেয়োনিজের পরিবর্তে কিন্তু হোয়াইট সসও ইউজ করতে পারেন। মেয়োনিজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব মোজারেলা চিজ, গ্রেট করে রেখে দিয়েছি আগে থেকেই। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিতে পারেন। এরপর দিয়ে দেব এভাবে লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব এরকম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এভাবেই ছড়িয়ে দেব চারিদিকে। আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাও আমি অপর দিকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প করে একটু চিলি ফ্লেক্স। আমার কাছে অরেগানো ছিল না তাই আমি অরেগানো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। অরেগানোটা তো অবশ্যই দেওয়া দরকার, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আবার আমি উপর দিকে ছড়িয়ে দিলাম একটু চিজ। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেম করে, আর ঢাকা দিয়ে আমি এটা হতে দেবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি দেখে নিয়েছি যে পিৎজাটা ঠিক রেডি হয়েছে কিনা। পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। এটা খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন।